কলকাতাকে লাস ভেগাস বানিয়ে দেবো। বড় বড় সব ক্যাসিনো হবে। এই শোনো, তোমার সন্ধ্যেবেলা ফোন করছি, ঠিক আছে? কি আছে স্যার? আমাদের কোম্পানির উপর কারোর নজর দোষ লেগেছে, না হলে এরকম হওয়ার কথা নয়। কেন, কি হয়েছে স্যার? আমাদের 18টা সাইটে কোর্ট নোটিশ পাঠিয়েছে। কিসের নোটিশ? দুর্গাপুরের এক ভদ্রলোক আপনার সৎভাই দাবি করে আপনার সম্পত্তি ভাগ চেয়েছে। বাবার আন্ডারগ্রাউন্ডে বউ ছিল নাকি? উনি বলছেন দুর্গাপুরের প্রপার্টি বিক্রির সময় ওনার সই নেওয়া হয়নি, এখন তিনি অর্ধেক প্রপার্টি দাবি করছেন। তাছাড়া সোনারপুরের একজন দাবি করছেন তার জমির প্রাপ্য দাম তিনি পাননি, ফলে বর্তমান মূল্যে তাকে জমির দাম ফেরত দিতে হবে। আবার ভাঙড়ে দালাল মারফত আপনি যে 100 একর জমি কিনেছেন তার বিরুদ্ধে একজন জনস্বার্থ মামলা করেছেন। এই কেনে বেচা নাকি সঠিক হয়নি। কেউ এটা পেছন থেকে কাটি করছে, নাহলে একসঙ্গে এত বাস খাই না স্যার। বাস এখনো একটা বাকি আছে স্যার। বলো বলো। ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ এসেছে, 97 কোটি টাকা ট্যাক্স বাকি পড়ে রয়েছে। আর কারো বাগানে আছো না বাস আছে কিনা দেখো, থাকলে তেল মাখিয়ে দিতে বলো, কোথায় দিতে হবে জানো তো। আমার নাম চিটিং শান্তি, তুমি ভেবো না তাদের আমি ছেড়ে দেব, সব জায়গা দিয়ে বাস ঢোকাবো। বলো কি, শ্বশুরমশাই খুব চেঁচামেচি করছে নাকি? অ্যাকচুয়ালি সকাল থেকেই খুব চেঁচামেচি করছে, কি জানি কি হয়েছে। কিচ্ছু না, ও পিঁপড়ে কামড়েছে, নানা রকম পিঁপড়ে তো, ওই লাল পিঁপড়ে, কাঠ পিঁপড়ে। পিঁপড়ে? হ্যাঁ, এবার দেউ পিঁপড়ে ধরবে। শোন, তুমি শুধু তোমার বাপের কানের সামনে গিয়ে একবার করে বলো মাদাবি, দেখবে দমদম করে দোদমা ফাটবে। তাই নাকি? ঠিক আছে, তুমি এক মিনিট দাঁড়াও, আমি বাবার কাছে যাচ্ছি। দাদা, এবার তাহলে কাকে ধরি বলুন তো। স্যার, আমাদের বোধ হয় সময় নষ্ট না করে এখন উকিলের সঙ্গে দেখা করার প্রয়োজন। তাহলে বাঁকা টেরিকেটে ক্যালানের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও। স্যার, হ্যালো। নানা ছিছি দাদা, আপনাকে ক্যালানে বলবো কেন? নানা কি মুশকিল, আপনার টেরি নিয়ে কোনো কথাই বলিনি। নানা দেখ কি বললে, মাধবী বললেই চমকাবে তাই। কচি করে সৎ ভাইও আছে। সৎ ভাই? বাবলু, তোমার বাবার সাথে বিমির, আম বড় গাছে ছোট্ট চারা।